বন্ধুরা দেখো, আমার হাজবেন্ড পুরুলিয়াতে গিয়ে গাছে উঠে পলাশ ফুল পাড়ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এখন গুড ইভিনিং। তো আমার হাজবেন্ড এই পুরুলিয়া থেকে এক্ষুনি এলো, মানে মিনিট 20-25 মিনিট হয়েছে এসে। ওখানে গাছে উঠে এই দেখো পলাশ ফুলগুলো পেরেছে। ওরা যে জায়গাটায় গেছিল, আদিবাসীরা আসে, ওরা মানে ওখানে থাকে। তো ওর একটা বন্ধু আছে, ওদের দেখাশোনা টোনা করে, গিয়ে মানে মাঝের মধ্যেই সেখানে যায়। তো সেই গাছে উঠে পলাশ ফুল পেরেছে, তো আমার জন্য কিছুটা নিয়ে এসেছে। দেখো একটু এ হয়ে গেছে গা ফুলগুলো, কিন্তু তবু এনেছে, তো আমার ভীষণই ভালো লাগছে। আর ওদের হাতের একটা ঝাঁটা তৈরি করা, দেখো কি সুন্দর, ভীষণ সুন্দর। দেখো উপরে এরকম এই যে ওই কাজ করে এই ঝাঁটাটা তৈরি করেছে ওরা, ওখানকার পুরুলিয়া যে জায়গাটায় গেছিল আদিবাসী ভাই বোনেরা সব, ওরা এইসব তৈরি করে জানো। দেখো কি সুন্দর করেছে। তো আমি ওখানকার আমার হাজবেন্ড ফটো টোটো তুলে নিয়ে এসছে, ভিডিও নিয়ে এসছে, আমি দেব, দেখবে। তো এখনকার মতো রাখছি। আর একটু ল্যাংচাও নিয়ে এসছে জানো, এই শক্তি করে। তোমাদের তো খাওয়াতে পারবো না, কি করেই বা খাওয়াবো বলো না। এই শক্তিগড়ের ল্যাংচা, ওখানকার ল্যাংচা তো মানে খুবই ভালো খেতে। চলো টাটা, বাই বাই। অযোধ্যা পাহাড় থেকে আপার ড্যাম দেখে আমরা লোয়ার ড্যামের রাস্তায় যাচ্ছি। জঙ্গলে বহু জায়গায় আগুন লেগেছে, তার জন্য তার ধুঁয়ো দেখা যাচ্ছে, দাবানলও বলা যাবে এটাকে। কিন্তু এই দাবানল সেই দাবানল নয় যে দাবানল প্রকৃতি থেকে আগুন লাগে, এটা মানুষ দ্বারা সৃষ্টি করা দাবানল। কিন্তু কার স্বার্থে সেটা কেউ জানে না। কালো দেয়ালটার ওপারে জলাধার আছে আপার ড্যামের, এই রাস্তাটায় বহুবার মানুষের চোখে ময়ূর পড়ে, জানি না আজকে আমরা দেখতে পাবো কিনা। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা,
Thank you.